हाँ बंधुरा एरकम भिडियो बनाले किन्तु एबार थेके तोमरा मनेटाइजेशन पाबे ना। यूट्यूब आज सकाल सकाल 5टा आपडेट निये चले एसेछे, जे आपडेटेर मध्ये यूट्यूब बोले दियेछे तोमरा एबार थेके किन्तु एरकम भिडियो बनाले तोमरा किन्तु आज चैनेले मनेटाइजेशन पाबे ना। तो कि रकम भिडियो बनाले सेटाई किन्तु सेई आपडेटगुलोर कथाई किन्तु तोमादेरके आजके एई भिडियोते बोलबो। ताई तोमादेरके आमि प्रत्येकटा भिडियोतेई बोली जे तोमरा एमनि नर्माल भिडियो किभाबे सबस्क्राइब बानानो जाय, किभाबे भिउज बानानो जाय, किभाबे चैनल ग्रो करते हय, एई सब भिडियो तोमरा देखो ना देखो ठीक आछे, किन्तु यूट्यूबेर आपडेट भिडियो किन्तु तोमरा सब समय देखबे। कारण कखन कि यूट्यूब गाइडलाइन्स বিরুদ্ধে বা কখন কি ইউটিউব আপডেট আনছে এইসব আপডেট ভিডিও তোমরা যদি না দেখে তোমরা নিজের মতো মন মতো তোমরা যদি ইউটিউবে ভিডিও করে যাও তাহলে যখন খুশি কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং যখন খুশি তোমার কিন্তু চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকে রাতে শুয়ে কাল সকালে উঠে দেখবে আর চ্যানেলটা নাই, বুম উড়িয়ে দিয়েছে ইউটিউব। সেই কারণে তোমরা সবসময় আপডেট ভিডিও ইউটিউব কখন কি গাইডলাইন্স আনছে বা ইউটিউবে যেসব আপডেট ভিডিও সেসব ভিডিও কখনো মিস করবে না। শুধু আমার ভিডিও নয়, যে কোনো ইউটিউবার যখনই আপডেট ভিডিও দেবে তখনই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তাই চলো আর বেশি না বকে ইউটিউব যে আপডেটগুলো দিয়েছে মানে কীরকম ভিডিও এবার থেকে আর তোমরা বানাতে পারবে না সেই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কখনোই ভুলবে না। তো এবার 1 নম্বর যে আপডেটটা হচ্ছে মানে তুমি এইরকম ভিডিও আর বানাতে পারবে না সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। তুমি তোমার ভিডিওর মধ্যে তুমি যদি খারাপ ভাষা বলো, গালিগালাজ করো, এবার থেকে কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব সেই ভিডিওটার মধ্যে $1 চলে আসবে এবং তার সঙ্গে তুমি যদি ওইরকম কন্টিনিউ ভিডিও আপলোড করে যাও তখন কিন্তু তোমার চ্যানেলটা স্ট্রাইক পর্যন্ত আসতে পারে এবং তোমার চ্যানেলটা ইউটিউব কিন্তু ডিলিট পর্যন্ত করে দিতে পারে। এবার তোমরা আমাকে বলতে পারো যে অনেক তো রোস্টের চ্যানেল আছে, সেসব চ্যানেলগুলো তো প্রতিদিন গালিগালাজ করে, তো তাদের চ্যানেল তো কিছু হয় না। বন্ধুরা দেখো, আগে যা হয়েছে হয়ে গেছে, এবার থেকে কিন্তু এই নতুন আপডেট চলেছে এবার থেকে কিন্তু আর গালিগালাজ করবে না। আর গালিগালাজ করলেও তার ভিডিও 7 সেকেন্ড পর্যন্ত মানে ভিডিওটা শুরু হওয়ার পরে 7 সেকেন্ড পর্যন্ত তারা যদি বেশি পরিমাণে গালিগালাজ করে তখন কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু $1 চলে আসবে। তোমরা জেনে থাকবে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে ভিডিওর মধ্যে যদি $1 চলে আসে তখন কিন্তু সেই ভিডিওটার মধ্যে অ্যাড শো হয় না, আর অ্যাড শো না হলে কিন্তু তোমার ওই ভিডিওটা থেকে 1 টাকাও তুমি কিন্তু ইনকাম করতে পারবে না। তাই তোমরা যদি ইউটিউবার হয়ে থাকো তোমরা জেনে থাকবে যে একটা ভিডিও করতে কতটা পরিশ্রমের প্রয়োজন হয়, কতটা হার্ডওয়ার্কের প্রয়োজন হয়, দিন রাত জেগে কিন্তু ভিডিও করতে হয় এবং সেই ভিডিওটার মধ্যে যদি $1 চলে আসে তখন কিন্তু মনটা একদম পুরো খারাপ হয়ে যায়। আমারও কিন্তু অনেক ভিডিওতে $1 চলে এসেছে। তাই তোমরা আর কোনো ভিডিওতেই তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, রোস্টের চ্যানেল, গেমিং বা যে কোনো ব্লগ, কুকিং, যে কোনো তোমার চ্যানেল হতে পারে, এবার থেকে তোমরা তোমার ভিডিওতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ মানে গালিগালাজ খারাপ ভাষা কিন্তু এবার থেকে আর দেবে না। ঠিক আছে, তো এরপর ইউটিউবে তোমরা আর কিন্তু এরকম ভিডিও করতে পারবে না, সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। ঠিক আছে, তোমরা দেখে থাকবে অনেক সময় কী করে অনেক ইউটিউবাররা তারা সেক্সুয়াল ভিডিও করে, আবার বিভিন্ন খারাপ ওয়েবসাইট থেকে তারা কী করে বিভিন্ন ছবি তারা কী করে তারা মেন পার্টটা তারা ব্লার করে দেয় এবং তারা সেসব ভিডিও কিন্তু তারা তাদের ইউটিউবের ভিডিওর মধ্যে ইউজ করে, থাম্বনেলের মধ্যে দেয়। এগুলো কিন্তু এবার থেকে কিন্তু আর তোমরা দিতে পারবে না, এগুলো দিলেই কিন্তু তোমার সেই ভিডিওর মধ্যে $1 চলে আসবে এবং তার সঙ্গে তোমার ওই ভিডিওটা কিন্তু স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তাই তোমরা কখনও এইরকম অ্যাডাল্ট কন্টেন্টের উপর কখনো কিন্তু আর তোমরা ভিডিও করবে না। তো এরপরে যে আপডেটের কথা বলবো যেরকম তোমরা ভিডিও আর কোনোদিন করতে পারবে না ইউটিউবের মধ্যে সেটা হচ্ছে হার্মফুল বা ডেঞ্জারাস কন্টেন্ট। ঠিক আছে, তোমরা অনেক সময় দেখে থাকবে অনেকজন কি করে তারা ভিডিওতে মারপিট, ঠিক আছে, খুনোখুনি, রক্তারক্তি এইসব ভিডিও কিন্তু অনেকজন আপলোড করে, কিন্তু এবার থেকে কিন্তু তোমরা আর কিন্তু এইসব ভিডিও আপলোড করতে পারবে না। কোথায় মারপিট হচ্ছে বা কোথাও ডেড বডি দেখাচ্ছে, শো করাচ্ছে রক্তারক্তি। আবার আমি অনেক ভিডিওতে দেখেছি তারা অরিজিনাল, ঠিক আছে, ধূমপান করছে, তারপরে অ্যালকোহল মানে ইউজ করছে, মদ, গাঁজা, বিড়ি এসব তারা খাচ্ছে। তাই তোমাদেরকে বলবো এসব রিয়েল জিনিস তোমরা কিন্তু আর ভিডিওতে ব্যবহার করো না। ঠিক আছে, তোমরা রক্তারক্তি ভিডিও না দেখিয়ে তোমরা অনেক রকম কালার, লাল কালারের কালারিং ইউজ করবে। ঠিক আছে, বা তোমরা ধূমপান যেগুলো হয় না সেগুলো তোমরা নকল ধূমপান বা এবং তোমরা ভিডিওতে অনেকজন ব্যবহার করে আমি দেখেছি। ঠিক আছে, অস্ত্র শস্ত্র, বন্দুক, গান, ঠিক আছে, কুরুল কাটারি এসব জিনিস কিন্তু তোমরা আর অরিজিনাল কিন্তু ব্যবহার করবে না, ফেক জিনিস তোমরা ব্যবহার করতে পারো। এসব জিনিস ব্যবহার করলেই কিন্তু তোমার ভিডিওটা $1 চলে আসবে, মানে সেই ভিডিওটা তোমরা কত পরিশ্রম করে তৈরি করো সেই ভিডিওটা কিন্তু তোমরা 1 টাকাও কিন্তু তুমি ইনকাম করতে পারবে না এবং যে কোনো সময় কিন্তু ইউটিউব সেই ভিডিওটার মধ্যে তোমার স্ট্রাইক দিয়ে দিতে পারে। আর স্ট্রাইক দিলেই তোমরা জানো যে 90 দিন পর্যন্ত সেই স্ট্রাইকটা থাকে। তাই তোমরা সাবধান হয়ে যাও এখন থেকে, এসব ভিডিও তোমরা কিন্তু আর কখনো তৈরি করবে না। তো এরপরও আমি অনেক দেখেছি এরকমও ভিডিও আপলোড করে, বিভিন্ন রকম হ্যাকিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে। তো এখন থেকে কিন্তু তোমরা হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করবে না, যে কোনো হ্যাকিং হতে পারে, তোমার ফ্রি ফায়ারে গেমিং হ্যাকিং হতে পারে বা যে কোনো তোমার ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, আর কিন্তু তুমি কোনো রকম হ্যাকিং রিলেটেড ভিডিও তুমি করবে না। অনেকজন আমি দেখেছি এরকম ভিডিও আপলোড করে যে ফেসবুক আইডি হ্যাক কীভাবে করবে বা কোনো মেয়ের নাম বা ঠিক আছে কীভাবে তোমরা হ্যাক করবে বা কীভাবে মেয়েকে তোমরা বস করবে, অনেক রকম কন্টেন্ট হয় হ্যাকিং রিলেটেড, সেসব হ্যাকিং রিলেটেড তোমরা কিন্তু ভিডিও করবে না কখনো। আবার আমি অনেকজন দেখেছি এরকম ভিডিও বানায় যেসব ভিডিও দেখে বাচ্চারা ভয় পেয়ে যায় বা বাচ্চারা খারাপ পথে চলে যায়, সেই রকম ভিডিও কিন্তু আর বানানো যাবে না ইউটিউবে। আবার আর একটা জিনিস আমার মাথায় চলে এলো, তুমি ধরো এমন একটা প্রোডাক্ট রিভিউ করছো বা এমন একটা অ্যাপসের ব্যাপারে বলছো যেটার মাধ্যমে অনেকজন সেই লিঙ্ক প্রেস করে তাদের ডেটাগুলো চুরি হয়ে যাচ্ছে বা তাদের তাদের প্রচুর লস হচ্ছে, সেই সব ভিডিও কিন্তু তোমরা কখনো করবে না। সেগুলো যদি ইউটিউব একবার ধরতে পারে তখন কিন্তু তোমার চ্যানেলটা স্ট্রাইক দিয়ে দিতে পারে। আবার অনেকজন কি করে অন্যজনের পার্সোনাল ডেটা ঠিক আছে লিক করে দেয়, তার ভোটার আইডি, অ্যাড্রেস। আবার অনেকজন কি করে আমি দেখেছি কোনো পারমিশন ছাড়াই কিন্তু ভিডিও করে, সেই ক্ষেত্রে তোমরা কোনো কেউ পারমিশন ছাড়া কিন্তু কোথাও তোমরা ভিডিও করবে না। তারা যদি কেস করে দেয় ঠিক আছে তখন কিন্তু তোমার উপর আইনত কিন্তু কেস করা হবে এবং তোমার চ্যানেলটাও কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি তুমি ধরো প্রচুর ভিডিওতে গালিগালাজ করছো যেগুলো দেখে বাচ্চারা খারাপ পথে চলে যাচ্ছে বা ভিডিওর মধ্যে তুমি খারাপ কিছু শেখাচ্ছ, এবার তোমার বিরুদ্ধে কেউ যদি আইনতভাবে কেউ যদি কেস করে তখন সেই কেসটা কিন্তু নেবে ঠিক আছে। তাই তোমরা কখনো কিন্তু এই ভুলগুলো করবে না, তোমার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি সব সময় বলবো তোমরা নিজের কন্টেন্ট ব্যবহার করো ঠিক আছে, এইসব করে কিন্তু তুমি কখনোই ফ্যান ফলোয়ার কখনোই পাবে না, পরবর্তীকালে কিন্তু তোমাকে সবাই হেটই করবে। তাই এসব গালিগালাজ, মারপিট, খুন খারাপি ঠিক আছে হ্যাকিং রিলেটেড এসব ভিডিও কখনোই তোমরা ইউটিউবে করবে না। অনেক রকম ক্যাটাগরি আছে ঠিক আছে যেগুলোতে ভালো ভালো ভিডিও আপলোড করা যায়, যেমন দেখো টেক আছে, গেমিং আছে ঠিক আছে। গেমিংয়ের মধ্যেও আমি দেখেছি অনেকজন কী করে লাইভ করতে করতে তারা ধূমপান করে ঠিক আছে, সেগুলোও কিন্তু তোমরা আর করবে না ঠিক আছে। ইউটিউব কিন্তু এখন যত দিন যাচ্ছে প্রচুর কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে, তাই তোমরা সৎ পথে কাজ করো ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে একটু যদি তোমাদের উপকার আসে তাহলে ভিডিওটা লাইক করবে, আর এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।